السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلاما على عباده الذين اصطفى. أما بعد, দূরে এবং কাছে, দেশ ও পরবাসে, যে যেখানে বসে আর টিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান টপ টেন মার্ট লাইট অফ রমাদান, পাওয়ার্ড বাই মুসলিম পাঞ্জাবি। কো স্পন্সর হিসেবে আছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ঢাকা গ্রুপ। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আমি এইস এম এনাবুল হক পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় আজকেও নির্ধারিত বিষয়ের উপরে আজকে আমরা আলোচনা করব, তা হচ্ছে সহমর্মিতা, অর্থাৎ শাহরুল মুওয়াসাত, যে মাসটি সহমর্মিতার মাস। আমরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই সহমর্মিতার একটি বিরাট অভাব আমাদের সমাজে রয়েছে, এই কারণে অত্যন্ত গুরুত্ব মনে করে আমরা বিষয়টি নির্ধারণ করেছি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা দুজন আলেমকে আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন, আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মাসুম বিল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন একজন বিজ্ঞ আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন জনাব মাওলানা ডক্টর লোকমান হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্টুডিওতে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি আমরা আপনাদের জন্য নির্ধারণ করেছি তা হচ্ছে সহমর্মিতা। একজন মুসলমান আর একজন মুসলমানের যে ভাই, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা হচ্ছে ভাই ভাই। আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কিন্তু আমরা এই বিষয়টি একেবারে ভুলে গিয়েছি। আজকে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পদ কিভাবে হজম করব, একজন মুসলমানের বিপদ আমাদের দ্বারাই হচ্ছে, কিন্তু এই বিষয়টি আমাদের ইসলামের ধর্মের শিক্ষার পরিপূর্ণ বিপরীত, তাই আমরা বিষয়টি নির্ধারণ করেছি। আর এই বিষয়ে আমরা আজকে আলোচকদের কাছ থেকেই আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। যে আমি প্রথমে মাওলানা মাসুম বিল্লাহ আল মাদানী সাহেবের কাছে জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাদিস শরীফে আসছে যে সহমর্মিতার মাস শাহরুল মুওয়াসাত হচ্ছে এই মাস। এই যে সহমর্মিতা, রমজান আমাদেরকে শিক্ষা দিল রোজা প্রতিপালনের মাধ্যমে, সিয়াম প্রতিপালনের মাধ্যমে, ইফতারের মাধ্যমে, সাহারির মাধ্যমে, একজন আর একজনের সুখে দুঃখে যাওয়ার মাধ্যমে। কিন্তু আমরা বাস্তব জীবনে আমাদের এই শিক্ষা কেন প্রয়োগ করতে পারি না? ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শকদেরকে। চমৎকার একটি বিষয় বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমাদান মাসকে অনেকগুলো নামে ভূষিত করেছেন, তার মধ্যে একটা হচ্ছে সহমর্মিতার মাস, মুওয়াসাত। এটা আমরা জানার পরেও আমাদের বাস্তব লাইফে আমরা এটাকে প্র্যাকটিক্যালি করতে পাচ্ছি না, এর অনেকগুলো বিষয় আছে। তার আগে আমরা একটা সহমর্মিতার বিষয়টা ধরে নিই, কিভাবে আল্লাহ রাসূল বলেছেন রমাদান মাস হচ্ছে একটা সহমর্মিতার মাস। দেখেন, রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, মান ফাত্তারা সোয়াইমু ফালাহু মিছলু আজরিহি ওয়ালাকিন লা ইয়ানকুসু মিনহু শাই। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে একটু ইফতারি করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সমান পরিমাণ সব দিয়ে দিবেন, কিন্তু যে রোজাদারকে ইফতারি করালেন তার আমল থেকে বা তার আজর থেকে, তার প্রতিদান থেকে বিন্দু মাত্র কমানো হবে না। সুবহানাল্লাহি বিহামদি। এই যে একটা ব্যালেন্সড ইসলাম, আল্লাহু আকবার, ব্যালেন্সড একটা আইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে সহমর্মিতার একটা উদাহরণ মাত্র। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার অপর ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করবে, নিজের জন্য সেটা যা পছন্দ করতো। সুবহানাল্লাহি বিহামদিহি। রমজান মাসে আমাদের ধনাঢ্যরা বা আমাদের যারা উঁচু শ্রেণীর লোক আছে, ওনারা অনেকেই জাকাত দিবেন, অনেকে টার্গেট বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু এর মধ্যে দেখা যায় যে জাকাতের জন্য শাড়ি খোঁজে, জাকাতের জন্য পাঞ্জাবি লুঙ্গি খোঁজে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, তুমি যেই মানের শাড়ি পরো তোমার স্ত্রীকে পরাও, সেই লেভেলের শাড়ি তোমাকে দান করতে হবে। যে আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আমরা যাচ্ছি আমাদের প্রবীণ আলেম জনাব মাওলানা ডক্টর লোকমান হাকিম সাহেবের কাছে। যে এই যে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, লান তানালুল বিররা, ওইটা সৎ কাজ বলে গণ্য হবে না, হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা ব্যয় করো, মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমাদের ভালোবাসার জিনিস, তোমাদের পছন্দনীয় জিনিস, ওই জিনিসটাই আল্লাহর রাস্তায় দান করতে হবে।
কিন্তু আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের সবচাইতে ব্যবহার করে করে যেটা আমরা অকেজো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, সেই জিনিসগুলি আমরা মানুষের দান বাক্সে ফেলাই দিয়ে আসতেছি। এ ব্যাপারে আপনার কি বলবেন দর্শকদেরকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। আজকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এই মাসটি হলো শাহরুন মুআসাদ, ভ্রাতৃত্বের মাস, সহমর্মিতার মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে নিরাপদ থাকবে তার হাত থেকে, তার জিহ্বা থেকে, অর্থাৎ তার থেকে কোনো ধরনের যাতে কষ্ট কেলেশ, বা সেটা মৌখিক হোক, সেটা কায়িক হোক, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, কোনোভাবেই যাতে। সুন্দর হাদিসের আলোকে সুন্দর বলেছেন যে হ্যাঁ, মুখের দ্বারাও। কিন্তু এই যে শিক্ষাটা আমরা রমাদান মোবারকের যে শিক্ষা, সহমর্মিতার যে শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেটা আমল করেছেন, সেই আমলটা, বাস্তব আমলটা সহমর্মিতার আজকে আমাদের মধ্যে অনুপস্থিত বিধায় আজকে এরকম ঘটনা হয়ে থাকে। ভাই ভাই সমস্যা, সমাজে যে বসবাস করি সেখানে প্রচুর সমস্যা। রমাদানুল মোবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য শিক্ষার সাথে সহমর্মিতার যে শিক্ষাটা বলেছেন, সেটা আমরা বাস্তবে, আমরা মুখে বললেও আমল না করার কারণে আমাদের এই অবস্থাটা। যে আপনার কাছে এখান থেকে আবার আসবো ইনশাল্লাহ। আমাদের সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, সময় হলো একটা বিরতির, আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতির পরেই। দর্শক, আমরা ফিরে আসলাম বিরতির থেকে। আপনারা দেখছেন টপ টেন বার্ট লাইট অফ রমাদান, পাওয়ার্ড বাই মুসলিম পাঞ্জাবি। কো স্পন্সর হিসেবে আছে আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ঢাকা গ্রুপ। প্রিয় দর্শক, সুন্দর আলোচনা চলতেছে যে সহমর্মিতার মাস, একে অপরের সহযোগী, এই বিষয়ে আলোচনা চলছে। যে আমি আপনার কাছেই আসছি, যে আপনি বলতেছিলেন নবী করিম সাল্লামের শিক্ষা থেকে, সাহাবা আজমাইদের শিক্ষা থেকে, আপনি সাহাবিদের যে দৃষ্টান্ত সহমর্মিতার আছে, যেমন একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুর্ভিক্ষ দেখা দিল, তখন মদিনার কয়েকদিন পর্যন্ত খাবার নাই, সবাই খলিফার দরবারে আসলো, এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন। সাহাবায়ে কেরামের জীবনে তো অনেক এরকম দৃষ্টান্ত রয়েছে। আমরা যদি একটা দৃষ্টান্ত তো আপনি দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে, আমরা যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমরা এরকম একটা ঘটনা দেখি, যে একজন সাহায্য প্রার্থী তার কাছে এসেছিলেন কিন্তু সহযোগিতার জন্য। তো সহযোগিতার জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যা তিনি দেখলেন বাস্তব অবস্থায়, তার কাছে সাহায্য চাবেন কিনা এরকম একটা অবস্থার মধ্যে তিনি ছিলেন। সর্বশেষ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ফিরে গেলেন, যে আপনি কেমন একজন লোকের কাছে পাঠিয়েছেন, তার কাছে কিছু চাওয়া তো আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কথা কি বলো। তো যখন ওই সাহাবি আসলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমার একটি বাণিজ্যিক কাফেলা আসতেছে, আমার একটা বাণিজ্যিক কাফেলা মদিনার দিকে আগমন করছে, ওখানে গিয়ে তুমি তোমার যে পছন্দনীয় উটটি তুমি সেইটা চাইবে এবং তোমাকে সেটা দেওয়া হবে। ঘটনাচক্রে দেখা গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মতো, তার নির্দেশ মোতাবেক যখন ওই সাহাবি গেলেন, ওই কাফেলার সামনে যে উটটি ছিল একেবারে দেখতে শুনতে এবং মালামাল সহ, দ্রব্য সামগ্রী সহ, সেইটাই সেই সাহাবির পছন্দ হলো। সেইটা যখন তিনি কাফেলার যিনি নেতা ছিলেন তার কাছে এটা চাইলেন যে আমি এটাই নেব, উটের স্বভাব অনুযায়ী যখন ওই উটটি তাকে দেয়া শুরু করলো, পিছনের সব উট লাইন দিয়ে সেদিকে যাওয়া শুরু করলো। সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর আসলো, তিনি বললেন এটাই সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই কবুল করেছেন, এটাই চাচ্ছেন। এই সহমর্মিতার এরকম যে অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আরেকটি ঘটনা আমরা ঐতিহাসিক দেখতে পাই, যে মানুষের সেবায়, মানুষের উপকারের জন্য তিনি একটি কূপ খনন করে বা কূপ ক্রয় করে, সেটা মুসলমানদের জন্যই নয়, শুধু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সেটি তিনি সেটা দান করেছিলেন। এবার আমি আসবো মাওলানা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের কাছে। আপনার কাছে জানতে চাই, আমি যে বিষয়টি বলতেছিলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা দিলে, এরপরে তার কাছে যখন লোকেরা বলল, তখন তিনি বললেন অপেক্ষা করো, ইনশাআল্লাহ আগামী পরশু তোমাদের জন্য কাফেলা আসবে, বাণিজ্যিক কাফেলা।
এবং খোলাফায়ের রাশেদার কথাবার্তায় আসলেন, তারা অপেক্ষা করলেন, দেখলেন যে কাফেলা আসছে। তখন দুর্ভিক্ষের কারণে মদিনার সমস্ত ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়ল, দাম হাঁকানো শুরু করলো। মালগুলি ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মদিনার ব্যবসায়ীরা বলল যে উসমান, তোমাকে আমরা একে দশ দিব। এই বিষয়টা সহ যদি আপনি দর্শকদের জন্য বলেন। এটা আসলে এই ঘটনাটা খুব প্রসিদ্ধ একটা ঘটনা। সেই ঘটনাটার সামারিটা এরকম ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো এই কাফেলাটাকে, যেখানে দুনিয়ার ব্যবসায়ীরা দাম হাঁকাচ্ছিলেন দশ গুণ কেউ তার চাইতেও বেশি, অথচ তিনি পুরো কাফেলাটাকে, পুরো এই বাণিজ্যিক কাফেলাটাকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে ধরেন এই যে ইসলামটা হচ্ছে শুধু মুসলমান মুসলমানদের জন্য না, ইসলাম হচ্ছে একটা মানবতার ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কমন যে হাদিসটা আমরা রমজানের ব্যাপারে সব আলোচনায় আসে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, এই যে ব্যক্তি দিনের বেলা সিয়াম সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। এই যে সামা শব্দের ব্যাখ্যায় এই একটা ব্যাখ্যা আছে, যেটা সামা মানে বিরত থাকা। বিরত থাকা হচ্ছে মানবতা বিরোধী যত কাজ আছে, শুধু মুসলিমদের জন্য না, সকল মানুষের জন্য যত অন্যায় অপরাধ কাজ আছে, প্রত্যেকটা মুসলমান যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা ওই সমস্ত সকল কাজ থেকে রমজানের প্রশিক্ষণ নেওয়ার মাসে তারা বিরত থাকবে। একজন মুসলমানের দ্বারা অন্যের সম্পদ লুণ্ঠন করা মোটেও সম্ভব না। একজন মুসলমানের দ্বারা কখনোই ঘুষ সুদের সাথে জড়িত থাকা, অর্থনৈতিক এই সমস্ত মানবতা বিরোধী কাজ, এটা হচ্ছে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ট্রেনিং দেয়। এই ট্রেনিং এর মাধ্যমে বাকি ১১ মাস মুসলমানরা মানবতার কল্যাণে কাজ করে যাবে। আপনি দেখেন সহমর্মতার কি দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এরপরে তিনি বলেছেন মান ক্বামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, কেউ যদি দিনের বেলায় সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকে আল্লাহর জন্য সিয়াম সাধনা করে আবার রাতের বেলা দাঁড়িয়ে যায়, রাতের বেলায় আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দাঁড়াবে, যদি মনের অজান্তে কোনো ভুল করে ফেলে অথবা আল্লাহ আমার অনেক চাহিদা আছে, আমার অনেক গুণা আছে, তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইতে থাকে। মুসলমানরা দিনের বেলায় অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত থাকবে, রাতের বেলায় তাও আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে নিজের জন্য চাইতে থাকবে। এটা হচ্ছে মুসলমানদের লাইফ, এটা হচ্ছে মানবতার লাইফ, এটা হচ্ছে মুআখার লাইফ। রমজানের ভিতরে কিন্তু আমাদের সেই শিক্ষাগুলি রয়েছে, সেই শিক্ষাগুলো রয়েছে। এই যে রমজানের খুদা বরণ করা, তারপরে ইফতারের সময় সবাইকে দাওয়াত দিয়ে দিয়ে ইফতারি করানো, এটা সারা বছরই করতে বলেছেন। এই সহমর্মিতাটাই থাকবে। কেয়ামতের দিন আল্লাহ পাক ডেকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাওনি, আমি পিপাসার্ত ছিলাম তোমরা আমাকে পানি দাওনি। যদি ঘটনাটা আপনিই বলেন। এটা একটা প্রসিদ্ধ হাদিস যেটা কাব্বানুর রূপে বাংলা ভাষায় আছে। তো আমরা এটা জানি যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, আদম সন্তান আমি ক্ষুধার্ত হয়ে তোমার দরবারে গিয়েছিলাম, তোমার দরজায় গিয়েছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। কিয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আপনি হচ্ছেন সকল রিজিকের ভান্ডার আপনার কাছে, আমরা আপনাকে কিভাবে খাদ্য খাওয়াবো। আল্লাহ তখন বলবেন ক্ষুধার্ত ব্যক্তি তোমার দরজায় হাত পেতে ছিল, তুমি তাকে যদি খাওয়াতে তাহলে আমাকেই খাওয়ানো হতো। সুবহানাল্লাহি বিহামদি। ইসলাম আমাদেরকে সেটাই শেখায়। তার মানে হচ্ছে এই হাদিসের মর্মার্থ হচ্ছে যে মানুষকে, ক্ষুধার্তদেরকে মানবতার কল্যাণে কাজ করা, ক্ষুধার্তদেরকে খাদ্য দান করা, মানুষের উপকার করা প্রয়োজনের তাগিদে, এটা প্রকৃত ভাবে আল্লাহ পাকের উপকার করা হয়, আল্লাহর উপকার, আল্লাহকেই সেবা করা হয়, আল্লাহকে সেবা করা হয়। সুবহানাল্লাহি বিহামদি। আবার মানবতার অকল্যাণে কাজ করাও তাও আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে নাফরমানি করা হয়, আল্লাহর সাথে বিষয় হয়ে যায়, যুদ্ধ করার বিষয়ে চলে আসছে। আপনার কাছে সর্বশেষ আসবো যে এক দুই মিনিটের ভিতরে দর্শকদের জন্য এই যে রমজানের শিক্ষায় সহমর্মিতা, এটা যদি দর্শকদেরকে আপনি কি নসিহা করতে চান যে আমরা এই এই যে গুণটা, বিরাট একটা গুণ, এমনকি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম সিত্তু খেসর, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের ছয়টি দায়িত্ব কর্তব্য আছে, সব কিন্তু সহমর্মিতামূলক দায়িত্ব। এই বিষয়গুলি যদি আপনি দর্শকদের জন্য কি বলতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিখ্যাত হাদিস অনুযায়ী আমরা একের দুঃখে অন্য এগিয়ে যাব, একের খাদ্যের সমস্যা হলে আমরা খাদ্য নিয়ে এগিয়ে যাব, বস্ত্রের সমস্যা হলে বস্ত্র নিয়ে এগিয়ে যাব, আমাদের সন্তানাদি, আমাদের ভাই বেরাদার, আমাদের প্রতিবেশীর কোনো ফ্যামিলিগত সমস্যা হলে আমরা এগিয়ে যাব। হাদিসের মূল বর্ববাণী হলো এটাই। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তোমার ভাই যখন ইন্তেকাল করবে তার জানা যায় তুমি শরীক হবে, সেখানে গিয়ে তোমার নিমন্ত্রণ গ্রহণ, দাওয়াত দিলে নিমন্ত্রণ গ্রহণ করবে, সালাম দিলে জবাব দেবে, দেখা মাত্রই তার জন্য দোয়া করবে, সালাম দিবে, এই যে বিষয়গুলো আছে সার্বিক বিষয়। সর্বশেষে বললেন তুমি নিজের জন্য যে জিনিসটি পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য সেই জিনিসটি পছন্দ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাটা যদি আমরা সামাজিক জীবনে বিশেষ করে রমাদান মোবারকে যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমাদের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আমাদের মোকাবেলা করতে হতো না, সম্ভব একটা মুসলিম দেশ হিসাবে 90% মুসলমানের দেশে এখানে দাম আরো কমবে, বরঞ্চ রমাদানুল মোবারক আসলে হুহু করে আর বেড়ে যায়। এটা তো রমাদানুল মোবারকের এই সহমর্মিতা শিক্ষা না, নবীজি তো আমাদেরকে এই রোজার শিক্ষার সম্পূর্ণ বিপরীত। অথচ আমরা রোজাও রাখছি, আমরা এই ব্যবসায়ী শ্রেণীর রোজাদার, হ্যাঁ রোজাদার, এই ব্যবসায়ী শ্রেণীর অধিকাংশই আমরা মুসলিম, যাকাত অনেকে যাকাত দিচ্ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, তারাবির নামাজ পড়ছি, অথচ রোজার শিক্ষাটা আমি গ্রহণ করলাম না, তাহলে তাদের এই রোজায় কি কাজ? এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী শাহরুন মুআসাদ যদি আমরা পরিপূর্ণভাবে আমরা গ্রহণ করি, সহমর্মিতার মাস হিসেবে এটা গ্রহণ করি, তাহলে আমরা মনে হয় একটা এই সমাজটাকে একটা মানবিক সমাজ হিসেবে আমরা আমরা সেই আপনার এই শেষ মানবিক সমাজ যেন আমাদের দ্বারা হতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সুন্দর কথা বলার জন্য। দর্শক, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা যে শিক্ষাগুলি পেলাম রমজানের শিক্ষায় সহমর্মিতা, এই শিক্ষাই হচ্ছে ইসলামের শিক্ষা। দ্বীন আর নসিহা আমাদের ধর্মই হচ্ছে কল্যাণকর ধর্ম। আল্লাহ রসুল বলেছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুমিনেরা একটি দেহের ন্যায়। এই যদি হয় অবস্থা, তাহলে সহমর্মিতা কেন আমাদের ভিতরে আসবে না? একে অপরের সহযোগী হয়ে মুসলমান মুসলমানের ভাই হিসাবে আমরা যেন বসবাস করতে পারি, রমজানের শিক্ষায় নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।